বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি এতদিন পরে আমি বহু আমার যত ভিডিও আছে সকল ভিডিওতে প্রায় একটা কমেন্টসই আমি বারবার পাচ্ছি সেই কমেন্টসটা হচ্ছে হ্যাঁ যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই আঠারো বা সামনে যেটা আসতেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের কোটার বিন্যাস কোটার বিন্যাসটা কেমন হবে সে নিয়ে একটা ভিডিও বানান আসলে কোটার যে সার্কুলারে কোটার যে বিন্যাসটা ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারোটা হয়েছে হচ্ছে আপনার যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই ছিল সেটার আলোকে বা সেটার আন্ডারে আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার দুই হাজার উনিশের ভিত্তিতে বা দুই হাজার উনিশের আন্ডারে এখন এ দুইটের ভিতরে তেমন বেসিক্যালি হচ্ছে পার্থক্য আছে পাঁচটা মৌলিক পার্থক্য পাঁচটা এই পাঁচটা পার্থক্য নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করছি এখন আমি বলবো যে আমি দুইটাই আনবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু আঠারো এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের ক্ষেত্রে যে বিধিমালাগুলো কিভাবে প্রয়োগ করা হবে এক্ষেত্রে আমি বর্তমান যেটা আছে সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো এবং শেষে সর্বশেষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আঠারোর ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। তা যেহেতু আপনাদের অনুরোধে ভিডিওটা তৈরি করতেছি এবং যারা অনুরোধ করেননি আশা করি তাদেরও এটা জানার একটা আগ্রহ আছে এই জন্য আমি আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি একদম যে কোটার যে বিন্যাসটা আসলে সেটা অত্যন্ত জটিল এটা পুরোপুরি না জেনে আপনাদের সাথে তথ্য শেয়ার করা আমি মনে করি যে প্রতারণা ছাড়ার কিছুই না যে আমি জানি বলে চালাই দিলাম কিন্তু বাস্তবতাটা ভিন্ন এই জন্য আমি বিভিন্ন গেজেট ঘেটে তারপরে নিয়োগ বিধিমালা যেগুলো আছে যত দূর পর্যন্ত আমি স্টাডি করে তারপরে আপনাদের সামনে আকারে নিয়োগ বিধিমালাটা আনছি আমি আশা করি আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সবাই কমেন্টস করেন এবং লাইক দেন আমার পরিশ্রমটা সার্থক বলে পরিগণিত হবে আপনাদের কন্ট্রিবিউশনই আমাদের নতুন নতুন ভিডিও দিনিস যোগায় না হলে তো আমরা ভিডিও দেওয়ার কোনো মানে যে উৎসাহটা সেটাই হারিয়ে ফেলি তো বন্ধুদের কাছে অনুরোধ আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারাটা আপনারা যারা দেখতেছেন লাইক করবেন এবং নতুন যে ভাই বোনরা ভিডিওটা দেখতেছেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নতুনভাবে আমাদের সাথে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য আশা করি এবং যে কোনো চাকুরির প্রস্তুতির ব্যাপারে আমাদের চ্যানেল থেকে সামগ্রিক প্রস্তুতি প্রস্তুতির হেল্প পাবেন এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন গ্যারান্টি দিচ্ছি আপনার সাবস্ক্রিপশান বৃথা যাবে না একটা কথা আমি বলি আমাদের স্লোগান হচ্ছে উই বিলিভ ইন কোয়ালিটি আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি মানে যেন তেন একটা ভিডিও মেক করে ছেড়ে দিলাম ব্যাপারটা এমন না যেটা বলছি যে কোটার বিন্যাস মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কোটার বিন্যাসটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত মানে পরে যেটা এই বাংলাদেশ গেজেট অতিরিক্ত এটা হচ্ছে বিধিমেলা দুই হাজার তেরো সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমেলা যেটা ছিল সেটার সাথে পাঁচটা অতিরিক্ত পার্ট যোগ হয়েছে এজন্য এটা অতিরিক্ত হিসেবে দেশে এই গেজেটটা হয় এপ্রিল দুই হাজার উনিশে আমি এখানে আপনাদের শুধু কোটার বিন্যাসটা মানে খণ্ডাংশটা তুলে ধরবো এবং একটু সংক্ষিপ্ত করে যেন ভিডিওটা খুব বেশি বড় না হয় তারপরেও ভিডিওটা একটু বড় হবে আশা করি আপনারা স্কিপ করে যাবেন না যে পরিবর্তন সে পাঁচটা পরিবর্তনের ভিতরে ছিল যে আপনার আর মুক্তিযোদ্ধা কোটাটা চলে যাবে কোটার পুনর্বিন্যাস হবে এবং আপনার বিজ্ঞানের যে বিশ পার্সেন্ট কোটা সে বিজ্ঞানের বিশ পার্সেন্ট কোটা নতুন করে অ্যাড হবে তারপরে আপনার আদালয় যে প্রধান শিক্ষক এটা পিএসসি নিয়োগ দেবে এবং বয়সের ক্ষেত্রে একটা ই ছিল বয়সটা ছিল যে আগে বত্রিশ বছর পর্যন্ত ছিল সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা এবং প্রধান শিক্ষকের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ছিল বিশেষ কোটার ক্ষেত্রে এখন আর সেই বয়সের যে লিমিটেশন সেটা নিচে নেমে আসছে তিরিশ বছর পর্যন্ত বাইশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ মৌলিক যে পরিবর্তনগুলো ছিল এখন কোটার বিন্যাসটা দেখেন এখানে কি করছে এই কোটার বিন্যাসে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার উনিশ দুই হাজার উনিশটা হবে আর আঠারোটা আমি এর শেষে বলে দেব সেটাও আপনাদের কাছে সুস্পষ্ট হবে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের দুইয়ের গতে বলা হয়েছে যে কোটাটা কিভাবে সন্নিবেশ হবে দেখেন মহিলা কোটা আসবে বলতে পারেন যে মহিলা কোটা ষাট পার্সেন্ট পোষ্য কোটা বিশ পার্সেন্ট পুরুষ কোটা বিশ পার্সেন্ট টোটালি এখানে হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল হানড্রেড মানে মৌলিক হানড্রেড পার্সেন্ট এই মহিলা কোটা ষাট পোষ্য কোটা বিশ এবং পুরুষ কোটা বিশ এই যে যে একশো পার্সেন্ট এই একশো পার্সেন্টের বাইরে কেউ নাই অন্য যে কোটাগুলো সবাই এই একশো পার্সেন্টের ভিতরে হবে অনেক বন্ধুরা এখানে একটু বুঝতে পারেননি আমাকে তারা জিজ্ঞাসা করছেন যে ভাইয়া এখানে মহিলা কোটা ষাট পার্সেন্ট পুরুষ কোটা বিশ পার্সেন্ট এবং পোষ্য কোটা বিশ পার্সেন্ট এবং পুরুষ কোটা বিশ পার্সেন্ট আর যদি বিজ্ঞান কোটা বিশ পার্সেন্ট যোগ করি তাহলে তো একশো বিশ পার্সেন্ট হয় ভাই এবং বোনেরা এখানে বুঝতে আপনাদের একটু প্রবলেম হয়েছে বা আমি বুঝাইতে পারিনি ভালোভাবে দেখেন মহিলা বিশ পোষ্য বিশ আর পুরুষ বিশ এই যে হলো মোট একশো এই যে বিজ্ঞানের বিশ পার্সেন্ট দেখবেন এই একশোর বিজ্ঞানের বিষটা আছে কোন মহিলা যদি বিজ্ঞান থেকে পাশ করে সেই কোটাটা পাচ্ছে কোন পোষ্য যদি বিজ্ঞান থেকে পাশ করে এই কোটাটা পাচ্ছে পুরুষ যদি বিজ্ঞান থেকে করে তাহলে সে এই বিজ্ঞানের কোটাটা পাচ্ছে তাহলে আশা করি আপনাদের এই হেজিটেশনটা দূর হয়ে যাচ্ছে এবার দুয়ের বলছে দুয়ের ঘতে বলছে উপবিধি দুয়ের ক মানে এইখানে এ নির্ধারিত কোটার শিক্ষকদের মধ্য অবশ্যই বিশ পার্সেন্ট বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের প্রার্থীগণের নিয়োগ নিশ্চিত করতে হবে এই কথাটা দ্বারা বুঝাইছে এই যে যে একশো এই যে যে একশো এই একশো পার্সেন্টের ভিতরে এই বিষ আছে সেটা বলছে যে এই দুইয়ের ঘ ধারা দুইয়ের ঘ বিধি ধারা এটা নিশ্চিত করছে উপবিধি ২ এর গ উপবিধি ২ এর গ তে যেটা বলা হইছে দেখেন এটা হলো উপবিধি ২ এর গ ২ এর গ এ নির্ধারিত মানে এই ২ এর গ এ নির্ধারিত কোটার শিক্ষকদের মধ্যে এই যে 100% অবশ্যই 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের প্রাপ্তিগণের নিয়োগ নিশ্চিত করতে হবে আমি কিন্তু এটা বাংলাদেশ গেজেট বলতেছি এখানে তুলে দিছি ডাইরেক্ট আপনাদের জন্য আমি প্রমাণে বিশ্বাসী এবং আমি বাস্তবসম্মত রিলায়েবল তথ্যে বিশ্বাসী আন্দাজে কোনো তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্তিতে ফেলতে চাই না তাহলে সর্বশেষ কি বুঝলেন এই একশো পার্সেন্টের ভিতরেই আমার এই বিজ্ঞান বিষয়ের বিশ পার্সেন্ট কোটাটা নিহিত যদি কোনো মহিলার বিজ্ঞান বিষয়ে কোটা থাকে সে এগিয়ে যাবেন ষাট পার্সেন্টের সাথে তার হবে সে এগিয়ে গেলেন নিজেদের ভিতরে মানে মহিলাদের কম্পিটিশনে তিনি এগিয়ে গেলেন পোষ্য কোটা যদি কেন তার বিশ পার্সেন্ট থাকে তাহলে পোষ্যদের ভিতরে তিনি এগিয়ে গেলেন কোনো পুরুষের যদি বিশ থাকে তাহলে এই পুরুষদের ভিতরে এগিয়ে গেলেন সামগ্রিকভাবে এই একশোর ভিতরে তিনি এগিয়ে গেলেন হ্যাঁ বিশ কোটার জন্য তাহলে বিশ পার্সেন্ট কোটাটাই একশো পার্সেন্টের ভিতরে নিহিত আছে এর বাইরে যাওয়ার সুযোগ নাই তাহলে এটা গেল আশা করি যে এটা বুঝতে পারছেন আপনারা আশা করি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই তারপরেও যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের এবার তিনটা দেখেন তিন নম্বরটা হয়তো জোর মানে দ্রুত হয়ে যাচ্ছে আমি ভিডিওটা ছোট করার জন্য দ্রুত বলতেছি তিন নম্বরটা দেখেন তিন হচ্ছে উপধারা দুইয়ের গ মানে এই যে দুইয়ের গতে যেটা বলা হয়েছে উল্লেখিত মহিলা পোষ্য ও পুরুষ কোটা পূরণের ক্ষেত্রে আপাত বলবৎ কোন বিশেষ শ্রেণীর কোটা নির্ধারিত থাকলে উক্ত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ করিতে হইবে আমি আবার করতেছি উপবিধি দুইয়ের গয়েতে উল্লেখিত মহিলা পোষ্য ও পুরুষ কোটা পূরণের মানে মহিলা পোষ্য পুরুষ তিনটা কোটা পূরণের ক্ষেত্রে আপাত বলবৎ কোনো বিশেষ শ্রেণীর কোটা নির্ধারিত থাকলে উক্ত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ করিতে হইবে কি বলছে বোঝেন উপধারা দুয়ের গতে যে কোটার কথা বলা হইছে মহিলা পোষ্য পুরুষ এর ভিতরে যদি হম কোটা পূরণের ক্ষেত্রে আপাত প্রচলিত বা আপাত বলবৎ কোনো বিশেষ শ্রেণীর কোটা নির্ধারিত থাকলে উক্ত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ করিতে হইবে এর ভিতরে যদি কোনো আপাতত বলবৎ কোনো বিশেষ কোটা থাকে মনে করেন প্রতিবন্ধী কোটা 5% এটা থাকবে সেই কথা বলছে এখানে আদিবাসী কোটা আছে 5 প্রতিবন্ধী কোটা আছে 5% এটা বলবৎ থাকবে আদিবাসী কোটা ছিল 5% এটা বলবৎ থাকবে আনসার কোটা 10% এটা একটু বেশি এটা 10% নাকি এটা স্পষ্ট করে নাই তবে কোটা থাকলে থাকতে পারে আই এম নট শিওর ফর দিস হ্যাঁ এ তবে এ দুটির ক্ষেত্রে যদি আপনাদের আর কোনো কোটা থেকে থাকে সেগুলো বলছে যে বলো যদি কোনো কোটা বলবৎ থেকে থাকে কোনো বিশেষ কোটা সরকার ইচ্ছে করলে এটা এখানে অ্যাপ্লাই করতে পারে এটা সরকারের পথ ছেড়ে দিছে এখানে আনসার কোটা সম্ভবত টেন ছিল আমার জানা মতে তবে আই এম নট শিওর ফর দিস আমি এই আনসার কোটা সম্পর্কে নিশ্চিত না তবে এখানে বলা হয়েছে তিনে ধারা তিনে বলছে উপধারা তিনে বলছে যে এই ষাট পারসেন্ট মহিলা পোষ্য পুরুষ এদের ভিতরে যদি যে মানে আপাতত বলবৎ কোনো বিশেষ কোটা থাকে সেটা চলতে পারবে কোনো সমস্যা নাই মৌলিক কথা হচ্ছে এটা মৌলিক কথা হচ্ছে এটা যদি মানে মুক্তিযোদ্ধা কোটা বাদে অন্য যদি কোনো কোটা বলবৎ থাকে সেটা চলতে কোনো সমস্যা নাই সেটাকে মহিলা কোটা পোষ্য কোটা পুরুষ কোটার ভিতরে দেওয়া দেওয়া যাবে তা আশা করি যে এ ব্যাপারেও আপনাদের সুস্পষ্ট বক্তব্য পাইছেন তাহলে তিন নম্বরটা গেল এবার পোষ্যর ক্ষেত্রে অনেক ভাই বোন আমাকে প্রশ্ন করছেন ভাই এবার পোষ্যকোটার ক্ষেত্রে অনেক ভাইবুন আমাকে প্রশ্ন করেন আমার বিয়ে হয়ে গেছে আমি কি পোষ্যকোটা পাবো অনেক ভাইবুন প্রশ্ন করছে যে আমার বাবা মারা গেছে আমি বা মা মারা গেছে আমি কি পোষ্যকোটা পাবো তারপরে আরো পোষ্যকোটার ক্ষেত্রে আমি অনেক প্রশ্ন পাইছি যে পোষ্য বলতে আসলে কাদের বোঝায় এই যে যে তিনটে প্রশ্ন ভাই স্পষ্ট ভাবে দেখে রাখুন সুই জবাব এর ভিতরে কোনো ওয়াই স্পষ্টতা নাই এর ভিতরে কোনো ওয়াই স্পষ্টতা নাই পোষ্য কারা এবং কারা কারা পোষ্যকোটা পাবেন তাদের জন্য কনফার্ম করে দিলাম আপনারা সুন্দরভাবে দেখেন যারা লাস্টের দিক স্কিপ করে চলে যাবেন তারা তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ মিস করবেন আর এই ভিডিওটার যদি কোনো পার্ট মিস করেন আপনি প্রত্যটা গুরুত্বপূর্ণ পার্ট মিস করবেন আপনি যদি স্কিপ করেন প্রত্যেকটা ওয়ার্ড এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই তথ্যগুলো জানার জন্য আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখন তাহলে পোষ্য কারা পোষ্যকুটা কাদের প্রাপ্য কি হইলে পোষ্যকুটা পাবেন এই ব্যাপারগুলো আপনার বাবা মারা গেলে কি বা মা মারা গেলে পোষ্য করে থাকবে কিনা বিয়ে হলে পোষ্য থাকবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর আমি এক এক করে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি দেখুন পোষ্য বিদ্যালয়ে নিয়োজিত আসেন বা ছিলেন এমন শিক্ষকদের অবিবাহিত সন্তান এখানে খুব বড় হয়ে যায় আমি লেখি নেই আমি আপনাদের বলে দিচ্ছি আবারও দেখেন পোষ্য বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকদের অবিবাহিত সন্তান যিনি পরিপূর্ণভাবে ওই শিক্ষকের উপর নির্ভরশীল বা তিনি বেঁচে থাকলে বা তিনি কর্মরত থাকলে নির্ভরশীল থাকতেন এমন সন্তান এখানে একটা জিনিস বলছে কি অবিবাহিত সন্তান তার মানে বিয়ে হয়ে গেলে আপনি পোষ্যকোটা পাবেন না কিন্তু এর ভিতরে কথা আছে বিয়ে হইলেও আপনি পোষ্যকোটা পাবেন একটু দেখেন অবিবাহিত সন্তান মানে বিয়ে হলে পোষ্যকোটা আপনি পাবেন না কিন্তু একটা শর্ত আছে যদি সেটা হয় তাহলে আপনি পোষ্যকোটা পাবেন আবারও পাবেন ফিরে পাবেন সেটা কেমন তবে আশা করি সেটা জন্য কারো না হয় বিদ্যালয়ে নিয়োজিত আসেন বা ছিলেন এমন শিক্ষকদের অবিবাহিত সন্তান যিনি ওই শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল রত অবস্থায় বা যদি মরে গেছেন এমন ব্যক্তি যিনি বিজীবিত থাকলে বা চাকুরত থাকলে তারপর নির্ভরশীল থাকতেন এমন সন্তানরাই পোষ্যকোটা প্রাপ্য হবেন উক্ত শিক্ষকের বিধবা স্ত্রি যদি কোনো শিক্ষকের স্ত্রী দেখা গেছে পরীক্ষা দিছে কিন্তু সেই শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি তার স্ত্রীকে রেখে মারা গেছেন এখন তার স্ত্রী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন বা তিনি একজন প্রার্থী তার স্ত্রীও এখানে পোষ্যকোটা প্রাপ্য হবেন তার মানে স্ত্রীও পোষ্যকোটা প্রাপ্য প্রাপ্ত হতে পারে যদি সেই স্ত্রীর যোগ্যতা থাকে প্রাথমিক সহকারী শিক্ষককে নিয়োগে অ্যাপ্লাই করার জন্য এবং তার স্বামী যদি মারা যায় তখন বা বিপত্নিক স্বামী ও পোষ্যকটা প্রাপ্য হবেন যদি স্বামী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা থাকে এবং ওই অবস্থায় যদি তার স্ত্রী মারা যায় এবং স্ত্রী যদি প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে মৃত্যুবরণ করে এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে সকলেরই কিন্তু চাকুরিরত অবস্থায় যদি মারা যান তাহলে তার যারা থাকবে তাদের উপর যারা নির্ভরশীল থাকবে তিনি এই কোটা প্রাপ্ত হবেন মানে কোনো এক সময় তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সহকারী শিক্ষক না শুধু প্রাথমিক শিক্ষক হলেই চলবে যে তিনি যদি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করে থাকেন তাহলে তার বিধবা স্ত্রী পাবে বিপত্তিক স্বামী পাবে বুঝলেন এবং সন্তান পাবে কোনো ব্যক্তি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে তার অবিবাহিত সন্তান আর যদি স্বামী মারা যায় তার যদি প্রাথমিক সহকার মতো যোগ্য স্ত্রী থাকে স্ত্রী পাবে যদি স্ত্রী মারা যায় এবং তিনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকেন তাহলে তার প্রাথমিক সহকারী শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্য স্বামী থাকে তিনি পাবেন এবং তালাক প্রাপ্ত কন্যা মানে বিয়ে হয়েছে কন্যা তালাক হয়ে গেছে এমন ক্ষেত্রে সেই তালাক প্রাপ্ত কন্যা ও পোষ্য কোঠা প্রাপ্ত হবেন কন্যার বিবাহ হয়েছে কিন্তু তারপরও যদি স্বামী মারা যায় তখন তিনি বাবার সেই পোষ্য প্রাপ্ত হবেন বাবা বা মায়ের পোষ্য কোটা বাবা বা মা যেই চাকরি করুক না কেন তার সন্তানরা পাবে বাবা এবং মায়ের ক্ষেত্রে আমি আগে বাবার ব্যাপারটা উল্লেখ করছি শুধু বাবা না আমি বোঝানোর জন্য বলছি মায়ের ক্ষেত্রেও সেম যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণ নির্ভরশীল এখানে আমি আরেকবার পড়তেছি একটু না আপনারা বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি সম্পূর্ণরূপে নির্ভরশীল আসেন বা জীবিত থাকলে বা চাকুর রক্ত থাকলে নির্ভরশীল থাকতেন উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী যদি যে ক্ষেত্রে যদি স্ত্রী শিক্ষক থাকতেন সেক্ষেত্রে স্বামী তালাক প্রাপ্ত কন্যা বাবার কোটা পাবেন যদি তালাপ্রাপ্ত কন্যা হন যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্রমতে জীবিত থাকলে নির্ভরশীল থাকতেন আশা করি এটা আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দশ নম্বরে হচ্ছে ধারা দশ আমি মাঝখানেগুলো স্কিপ করে গেছি এই বিধি মানে এই চারি এপ্রিল যে বিধিটা কার্যকর হয়েছে দুই হাজার উনিশে গেজেটে এই বিধি কার্যকর হইবার সাথে সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার তেরো রহিত হইবে ব্যাপারটা বুঝতে পারছেন যে এই বিধি কার্যকর হওয়ার সাথে সাথে দুই সালের বিধি শেষ অনেকে ভাই বোনরা অনেক ভাই আমার এই কমেন্টসে দুই হাজার সালের বিধি টেনে এনেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশে সালে বিধি মোতাবেক হবে না আর উক্ত বিধি রোহিত বা বাতিল হলেও এই দুই সালে পর্যন্ত যত নিয়োগ এই বিধির আন্ডারে যত নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো চারি এপ্রিল দুই উনিশ সালের বিধি মোতাবেক হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সামনে যদি কোনো যদি কোনো কাজ হয় তাহলে এই বিধি অনুসরণ করা হবে যদি কোনো